যার কথা মানুষ এখনো ভুলতে পারেনি। প্রিয় ধনবাড়ি ও মধুপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা ছিলেন সরকার শহীদুল ইসলাম সরকার শহীদ। তিনি মধুপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধুপুর এবং ধনবাড়িতে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করেছিলেন সরকার শহীদুল ইসলাম সরকার শহীদ। তিনি অত্যন্ত একটি ভালো লোক ছিলেন যার ভালোবাসায় এখনো মানুষ মুগ্ধ হয়ে আছেন। মৃত্যুর পরও তাকে কেউ ভুলতে পারেনি, এখনো মানুষের মনের মাঝে নাড়া দেয়। সে ধনবাড়ি ও মধুপুরের জন্য অত্যন্ত প্রিয় একজন মাটির মানুষের নেতা ছিলেন যার ভালোবাসার কথা মানুষ এখনো ভুলতে পারে না। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল ধনবাড়ি এবং মধুপুর সহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায়। মানুষ জানতে পেরেছিলেন তিনি সরকার শহীদুল ইসলাম সরকার শহীদ। তিনি তার মানুষের জন্য নিজের ভালোবাসার যা ছিল সব কিছু বিলিয়ে দিয়েছিলেন, এটাই প্রমাণ করেছেন তার মৃত্যুর জানাজার নামাজে। লাখো মানুষের ঢল ছিলেন তিনি, ব্যবসা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ রেখে সরকার শহীদুল ইসলাম শহীদের জানাজায় উপস্থিত হয়েছিলেন। দলমল নির্বিশেষে কারো মনে কোনো দ্বিধা না রেখে সবাই এসেছিলেন এ প্রিয় মানুষের জানাজার নামাজে। এখনো মানুষ বিভিন্ন জায়গায় তার শোক বার্তা লাগিয়ে এখনো মানুষের মনের মাঝে ধরে রাখতে চায় তাকে। কি ছিলেন, কি হলো, তুমি এসেছিলে ভালো কিছু নিয়ে কিন্তু অবশেষে কেন চলে গেলে, এখনো বলতে পারিনি তোমায়। এখনো ধনবাড়ি এবং মধুপুরের মানুষ মনে করে তোমার কথা, সে তুমি এসেছিলে অবশেষে সবাইকে কাঁদিয়ে চলে গেলে। মাটি ও মানুষের প্রেম ভালোবাসা কিভাবে করতে হয় এটাই মানুষকে বুঝিয়ে দিলে। তিনি তার বক্তব্যে বলেছিলেন, কর্মী কোষ্ঠীপাথর দিয়ে ঘষে নিন এবং চাইলেই কর্মী পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পাইতে হলে অনেক সাধনা করতে হয় এবং নিজেকে বিলিয়ে দিতে হয়। টাকা পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা তৈরি করতে হয়।